বেকসুর খালাস অনুব্রত মণ্ডল 2010 সালে মঙ্গলকট থানার একটি মামলা থেকে খালাস পান অনুব্রত মণ্ডল বিধাননগরের বিশেষ আদালত এই রায় ঘোষণা করে বেকসুর খালাস অনুব্রত মণ্ডল তথ্য প্রমাণ মেলেনি বীরভূমের এই নেতার বিরুদ্ধে সূত্রের খবর সে কারণেই মামলা থেকে বেকসুর খালাস করলো আদালত জানা গেছে 2010 সালের 5ই মার্চ মঙ্গলকট থানা সংলগ্ন মল্লিকপুর গ্রামে এক বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় এই বিস্ফোরণের ঘটনায় বাম আমলের এই ঘটনায় অনুব্রত মণ্ডল সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় মঙ্গলকট থানাতে বিস্ফোরণের ঘটনায় কেবুলাল শেখ নামে একজন আহত হন ঘটনার তদন্তে নেমে পুলিশ অনুব্রত মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করে শুরু হয় ঘটনার তদন্ত ঘটনার পর থেকেই তাকে ফাঁসানোর অভিযোগ তুলেছিলেন অনুব্রত মণ্ডল দীর্ঘদিন মামলা চলার পর সম্প্রতি বিধাননগরের এমপি এমএলএ আদালতে মামলার শুনানি শুরু হয় এই মামলায় গত 1 সেপ্টেম্বর আদালতে হাজিরা দেন অনুব্রত বর্তমানে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হবার পর আদালতের নির্দেশে আসামসোলের জেলে রয়েছেন তৃণমূলের এই নেতা এদিন মামলার শুনানি থাকায় আসামসোল থেকে বিধাননগরে নিয়ে আসা হয় অনুব্রত মণ্ডলকে মামলার শুনানি শেষে অনুব্রত মণ্ডলকে বেকসুর খালাস করে আদালত এ বিষয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন সত্যের জয় হলো আজকে অনুব্রত মণ্ডলের কেস ছিল মঙ্গলকট পিএসকে এর একটা কেস ছিল সেইখানে আমার ক্লায়েন্টকে নির্দোষ ঘোষণা করেছেন ল্যানেট কোর্ট হি হ্যাজ অ্যাকিউটেড ফ্রম দিস কেস আর সত্যমেব জয়তে সত্যের জয় হয়েছে আজকে অভিযোগ ছিল একটা রাজনৈতিক হিংসার একটা অভিযোগ ছিল যেখানে বলা হয়েছিল যে ওইখানে নাকি আমার ক্লায়েন্ট ইনভলভড আছে কিন্তু সেটা একদমই নয় সত্যের জয় হলো 15 জনের বিরুদ্ধে ছিল তার মধ্যে একজন মারা গেছিলেন 14 জন হ্যাঁ হি হ্যাজ অ্যাকিউটেড ফ্রম দিস কেস ওনাকে ল্যানেট কোর্ট বেকসুর খালাস ঘোষণা করেছে আর সত্যের জয় হয়েছে এদিন শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় আদালতে প্রবেশের সময় সাংবাদিকদের কোনো কথার উত্তর দেননি অনুব্রত বুঝিয়ে দেন ফিরে এসে উত্তর দেবেন সেই মতো রায় ঘোষণা হবার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মিথ্যা মামলা করেছিল আমি সানাজ অল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বিধাননগর বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগা শিমুলতলার মোড় যশোর রোড সবাইকে জানাই সাদর আমন্ত্রণ